যারা প্লে স্টোর থেকে কাইনমাস্টার ডাউনলোড করেছেন তারা ভিডিও এডিট করার সময় এরকম একটা ওয়াটারমার্ক দেখে থাকেন যেটা মোটামুটি ভাবে আপনাদের ভিডিওটা নষ্ট করে দেয়। তখন এই ওয়াটারমার্ক সরানোর জন্য আপনারা অনেক কান্নাকাটি করেন। তো এখন আর কান্নাকাটি করার দরকার নেই, কারণ এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখে থাকেন তাহলে আপনাদের মুখে আবার হাসি ফুটে উঠবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই, আমি এই ভিডিওটা করেছি কারণ বাদশা আলমগীর নামে একটা ইউটিউব চ্যানেল আমার একটা ভিডিওর কমেন্টে লিখেছেন যে কাইনমাস্টারের ওয়াটারমার্ক সে কীভাবে সরাবে। তো তাকে সাহায্য করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি। আপনাদেরও যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার ভিডিও গিয়ে আপনার সমস্যাটার ব্যাপারে লিখুন এবং তারপর আমি ওই সমস্যাটা দেখে আপনার জন্য একটা ভিডিও তৈরি করতে পারবো। তো আর বেশি ঘন কথা না বলে কাজের কথায় আসি। কাইনমাস্টারের ওয়াটারমার্ক সরানোর জন্য প্রথমেই আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে যান এবং সেখানে আপনারা দেখতে পারবেন এরকম দুটো লিংক আছে। এখানে দুটো লিংক দেওয়ার কারণ হচ্ছে যদি আপনাদের ফার্স্ট লিংক কাজে না লাগে তাহলে দ্বিতীয় লিংকটা কাজে লাগবে, এবং যদি আপনাদের দ্বিতীয় লিংকটা কাজে না লাগে তাহলে ফার্স্ট লিংকটা কাজে লাগবে। যে কোনো একটা লিংক আপনাদের ফোনে সাপোর্ট তো করবেই। তো এখানে আমি ফার্স্ট লিংকের ওপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা এই ডাউনলোডের উপর ক্লিক না করে ডাইরেক্ট আপনারা এইখানে একটা ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে ডাউনলোড অ্যানোয়ে, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে গিয়েছে। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাইনমাস্টারটা। এটা যদি এখন আমি ওপেন করি তাহলে এরকম একটা সুন্দর ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং 16:9 নামে একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার পছন্দের মতো যে কোনো একটা ছবি বা ভিডিও নিয়ে আসুন এবং এখানে আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি একই কথাই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। বাই দ্য ওয়ে গাইস, আগে এটা বলুন আমার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়েছে।